শুভ সন্ধ্যা বন্ধুরা, আমি তাপসী তোমাদের সামনে হাজির হলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে। তো আজ আর সকাল থেকে ব্লগটি স্টার্ট করা হয়নি, এই সন্ধ্যাবেলা থেকে আমি আমার ব্লগটি স্টার্ট করলাম। তো দেখতেই পাচ্ছ এখন আমি চা নিয়ে বসে পড়েছি। তো এরপরে আমি কী কী করি অবশ্যই কিন্তু ভিডিওটি তোমরা লাস্ট পর্যন্ত দেখবে। তো যেখানে আমার ডেইলি ব্লগ দেওয়ার কথা সেখানে আমার ব্লগ দুদিন, তিন দিন, চার দিন, এমনকি এক সপ্তাহ পার হয়ে যাচ্ছে। তো বুঝতে পারছি না আমি কন্টিনিউ করব কি করব না। তো চা খাওয়া কমপ্লিট, এবার আমি মেয়েকে খাইয়ে দেব। তো মেয়েকে এখন আমি অল্প ছানা খাইয়ে দিলাম, আসলে দুধটাই বেশিরভাগ খায় কিন্তু আর ছানা ফাটিয়েছিলাম যেহেতু, তার জন্য ভাবলাম না ছানাটাই খাইয়ে দিই। তো মেয়েকে খাওয়ানোর পর আমার কিছু কাজ আছে, সেগুলো আমি সেরে নেব। এই যেমন মানে মুড়ির প্যাকেট আনা হয়েছে কিন্তু আর সেটা ঢালা হয়নি, তো চলো মুড়ির প্যাকেটটা আগে ঢেলে নিই। আর এর মধ্যে কিছু পরিমাণ বিস্কুটের গুঁড়ো ছিল, তো সেগুলো আমি একটা বাটিতে ফেলে দিলাম, পরে আমি বাইরে ফেলে দেব। তো মুড়িটা ঢেলে নিই, তারপর কাপড় গুছাতে আছে, কাপড়গুলো গুছিয়ে নেব। যেহেতু আমি ভিডিওটি সন্ধ্যাবেলা স্টার্ট করেছিলাম তো সম্পূর্ণ তো করা সম্ভব না, তো এটা হচ্ছে তার পরের দিন সকালবেলার ভিডিও। তো দেখো আমার মেয়ে উঠে গেছে আর আমি ওকে খাইয়ে দিচ্ছি, আর এদিকে আমার ছেলে পড়াশোনা করছে। আর এদিকে দেখো মাছ নিয়ে এসেছে হচ্ছে আমার বর্মশাই, ও এখন জলখাবার খাবে, তার জন্য বললো দুটো মাছগুলো ভেজে দাও। তো আমি মাছগুলো ভেজে নিই, তারপর ওকে জলখাবার দিয়ে তখন আমি ঘরের কাজগুলো করব। আসলে আমি এরকমটাই করি, যেদিন স্কুল থাকে না ওদিন একটু দেরি করে উঠি আর ঘরের কাজগুলো একটু দেরি করে করি, কেননা পুরো দিন পড়ে থাকে, আমি আগে একটু আরাম করে ঘুমিয়ে নিই। আমার ঘুমটা সবথেকে বড্ড প্রিয় একটা জিনিস। তো রান্না করতে করতে একটু রূপচর্চাও তো করতে হবে, তাই না বলো? তো এখানে আমি কী মাখছি বলো তো? এখানে মাখছি হচ্ছে আমি দুধের সর। তোমরা দেখবে গরমের দিনে সর মাখবে কী পরিমাণে ময়লা উঠে আর স্কিন পুরো নরম করে দেয়। তো আমি আজ শুধুমাত্র সর মাখলাম, আর সাবান কিন্তু আমি একদম দিব না। তো একদিকে মাছ ভাজতে ভাজতে আমি নিজের রুমটা মুছে নিয়েছিলাম, যেহেতু আমার বর্মশাই চান করে আসার পর জব করবে, তো বাসি ঘরে তো আর জব করা যায় না। আর যেহেতু বিছানা গোছাতে আমার দেরি হয়, কেননা আমার মেয়ে একটু দেরি করে ওঠে, তো আমি বিছানাটা এরপরে গোছে নিচ্ছি, আর তারপরে একটু রুমটা ঝাড় দিয়ে দিলে বাস আবার পরিষ্কার হয়ে যাবে। Thank you.
আমার বিছানাটা প্রায় গোছানো কমপ্লিট হয়ে গেল। আর আমার ঘর তো একটু এলোমেলো হয়ে থাকে তোমাদের, আমি একথা অনেকবারই বলেছি। আর ঠিকমতো ভিডিও এডিট করার জন্য একটা টাইমের প্রয়োজন হয়, একটা ভয়েস দেবার মানে এটা পারফেক্টলি ক্লিন ভয়েস দেবার প্রয়োজন হয়, কিন্তু সেটা আর আমার হয় না। কেন, আমি যেখানেই বসি না কেন আমার মেয়ে পিছন পিছনে এসেছে সেখানেই বসবে, আর ফ্যান চলবে, মোবাইল দেখবে, তার জন্য আমার একটু ভয়েস ওভার দিতে খুব কষ্টই হয় তোমরা বলতে পারো। তো এই দেখো আমার রুমটা পরিষ্কার হয়ে গেছে, আর আমার ইচ্ছা আছে একদিন তোমাদেরকে আমি নিজের রুম ট্যুর দেখাবো। আসলে হোম ট্যুর দেখানোটা আমার পছন্দ না, তো আমি রুম ট্যুরটাই দেখাবো। আর এইদিকে দেখো আমার স্নান করা হয়ে গেছে, তো এই দুটো ছুটি বেঁধেই আমি স্নান করে নিলাম। আসলে চুলের উপর আমি একটু অলসতা, মানে সেই একবার যদি আমি চুল আঁচড়াই তো মানে সেই চান করার পর যে চুল আঁচড়াই তারপরে গিয়ে ঘুরিয়ে আমি চান করে চুলে হাত দিই, মানে এরকম অবস্থা আমার, তার জন্য দেখছো চুলের কতটা খারাপ অবস্থা। তো আমি মানে চেষ্টা করি যে না চুলে যত্ন নেব না, কিন্তু না আমি চুলের ওপর খুব অলসতা, একবার মানে চুলে হাত দিলে আর দ্বিতীয়বার আমার ইচ্ছাও করে না চুলে হাত দিতে, জানি না কেন এমনটা হয়। আর এমনটা করে করে আজকে আমার চুলের এই পরিণতি হয়েছে, তো সেটাতে তো আর কিছু করার নেই। তো আমার চান যেহেতু হয়ে গেছে আমি এখন সিঁদুর পরে নেব, তারপরে জব করব, আর জব করে আমি ব্রেকফাস্ট করব। এদিকটা সম্পূর্ণ কাজ কমপ্লিট করে এখন চলে এসেছি হচ্ছে আমি আলু আর পেঁয়াজ কাটতে, যেহেতু আজ একটা স্পেশাল রান্না হবে, আজ হবে হচ্ছে বিরিয়ানি। তো সানডে স্পেশাল আজকে আমাদের বাড়িতে বিরিয়ানি হচ্ছে, আর বিরিয়ানিটা আমাদের বাড়ির মানে সবাই খেতে ভালোবাসে, আর বাচ্চারা তো একটু বেশিই ভালোবাসে, আর বাচ্চাদের জন্য স্পেশালি করা। তো চলো তোমরা দেখে নাও আমি বিরিয়ানিটা কীভাবে বানাই, আসলে আমি পুরো প্রসেসটা দিইনি, একটু একটু দিয়েছি, তো তোমরা একটু একটুই দেখে নাও। বেরেস্তা ভাজছি, আর বেরেস্তার পেঁয়াজ তোমরা যদি ভাববে যে না বিরিয়ানিতে দিব না, এটা কিন্তু তোমরা অনেক বড় ভুল করবে, বেরেস্তার জন্য কিন্তু বিরিয়ানির স্বাদ অনেকটা বেড়ে যায়। আর ওইদিকে রাইসের জলটা বসিয়ে দিয়েছি, আর এদিকে দেখো আমি ডাইরেক্ট ফ্রিজে এসে তোমাদের দেখাচ্ছি চিকেনটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম, প্রায় 2 ঘন্টা হতে এসেছে। আর এই দেখো রান্নাঘর একদম পরিষ্কার করে বিরিয়ানিটা আমি ভাপে বসিয়ে দিয়েছি। তো দেখো আমার বিরিয়ানি রেডি হয়ে গেছে, তোমাদের ফাইনালি লুকটা আমি দেখাই। এই দেখো কী সুন্দর হয়েছে, তাই না দেখতে, যেমন দেখতে সুন্দর হয়েছিল খেতেও কিন্তু খুব আজকে টেস্টি হয়েছিল। আজকে অনেকদিন পর আমি মানে পুরো প্রসেস অনুযায়ী বিরিয়ানিটা বানিয়েছিলাম, অন্যদিন আমি হয়তো কিছু দিই বা কিছু দিই না, কিন্তু আজ আমি পুরো প্রসেস করেই বিরিয়ানিটা বানিয়েছিলাম। তো এতগুলো বিরিয়ানি চলো কে কে খায় দেখা যাক। এই দেখো আমার মেয়েকে দেখো, আমার মেয়ে একদম মানে প্রথমেই বসে গেছে বিরিয়ানি নিয়ে, আর মাংস নিয়ে হাড্ডি নিয়ে টানাটানি করছে। তো চলো সবাইকে দেখিয়ে দিই, আর এই বিরিয়ানি পর্ব দেখাতে দেখাতে আমার আজকের ভিডিওটি আমি এখানেই এন্ড করছি। তো তোমরা সবাই ভালো থেকো, আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই আমাকে সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট ছাড়া তো আর আমি আগে বাড়তে পারবো না। আর তোমরা সবসময় খুব ভালো থেকো, খুব হ্যাপি থেকো। তো বাই বাই।